ATN Banglar Shoto Proyato Shabik Senior Vice President Soyod Mahmud Ahmed Sharone Ekti Documentary Nirman Kore Tar Bornato Kormomoy Jibon Tule Dhora Hobe Tar Sritite Ekti Sriti Puroshkar Probortoner Ghoshona Dilen ATN News O ATN Banglar Chairman Dr. Mahfuz Rahman Ekanto Shotjon Bekti Soyod Mahmud Ahmed Ke Sharon Kore Boktara Bolen Kormoi Take Bachiye Rakhbe 1965 সালে পাকিস্তান টেলিভিশনে কর্মজীবন শুরু করা সৈয়দ মাহমুদ আহমেদ বাংলাদেশ টেলিভিশন থেকে অবসর নিয়ে দেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশন এটিএন বাংলায় সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে কাজ করেন 2019 সাল পর্যন্ত এই প্রতিষ্ঠানের সকল ভালোগুলোকে তুমি চিরন্তন করে দাও গত 9 ফেব্রুয়ারি ফটোগ্রাফির এই গুণী ব্যক্তিত্ব চিরবিদায় নেন তাকে স্মরণ করে তার প্রতিষ্ঠান এটিএন বাংলা রোববার বিকেলে আয়োজন করে দোয়া ও স্মরণ সভা আব্বু খুবই হার্ডওয়ার্কিং ছিল যখনই যেটা করেছে খুবই মন দিয়ে করেছে আর আমাদেরকেও ওইটাই বলতো যে যা করব সব সময় মন দিয়ে করবা খুব নিরহংকারী মানুষ ছিলেন মাহমুদ ভাই কথা কম বলতেন এবং উচ্চ স্বরে কোনো কথা বলতেন না এটিএন বাংলার বার্তা বিভাগের নির্বাহী পরিচালক হাসান আহমেদ চৌধুরী কিরণ তাকে স্মরণে রাখার জন্য একটি প্রাতিষ্ঠানিক ব্যবস্থা রাখার প্রস্তাব তুলে ধরেন যে আমরা আমাদের শ্রদ্ধেয় বাংলাদেশের গণমাধ্যম ব্যক্তিত্ব সৈয়দ মাহমুদ সাহেবের স্মৃতিতে স্মরণ রাখবার জন্য আমরা একটা তার স্মৃতির প্রতি একটা ডকুমেন্টারি তৈরি করব এবং সেটি আমরা এটিএন বাংলায় প্রচার করব এটি প্রকাশ করার চেষ্টা করব স্বরাষ্ট্র সচিব মহোদয় সেটি উদ্বোধন করবেন আরেকটি হচ্ছে গিয়ে যে তার পরিবারের পক্ষ থেকে এবং আমাদের সহযোগিতা নিয়ে আমরা একসাথে তার সাথে যে প্রফেশনে কাজ করেছেন তার স্মৃতিকে ধরে রাখবার জন্য প্রতি বছর একটা আমরা পদক ঘোষণা করব সৈয়দ মাহমুদ আহমেদের আত্মীয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এই প্রস্তাবে সম্মতি দিয়ে পরিবারের সহযোগিতার আশ্বাস দেন একটা নিপাট ভদ্রলোক বলতে যা বোঝায় উনি আপাদমস্তক ছিলেন তাই আমি কোনোদিন তার মুখে কোনো একটা মানুষ সম্পর্কে কোনো একটা সমালোচনা করতে শুনিনি আমাদের কিন্তু মানুষ সম্পর্কে সমালোচনা করা যাকে আমরা গিবত বলি এটা কিন্তু খুব পছন্দের একটা কাজ সবাই খুব আগ্রহ নিয়ে এটা আমরা বলতে থাকি আনন্দ পাই আমি আজ পর্যন্ত ওনার মুখ থেকে একটা মানুষ সম্পর্কে একটা খারাপ কথা শুনিনি এটিএন নিউজ ও এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান তার প্রতিষ্ঠানের কর্মীদের পাশে থাকার কথা জানিয়ে বলেন এটিএন পরিবার মৃত্যুর পরেও তার কর্মীদের ভোলে না তাকে চিরদিন স্মরণ করে রাখার জন্য তার একটা ডকুমেন্টারি করা হোক এটিএন বাংলা থেকে এটা করতে পারলে এই ডকুমেন্টারিটা থাকলে এটা যুগ যুগ ধরে থাকবে এটা সবাই জানবে কাজ করতো সঙ্গে চলে গেলে খুব খারাপ লাগে যেমন আমি একটা কথা যেটা বলি যে আমি এটিএন বাংলায় এখন পর্যন্ত আমি যেটা মেনটেন করি এটিএন বাংলার কোনো লোককে কিন্তু আমি ছাঁটাই করি না আমিনুল ইসলাম এটিএন নিউজ ঢাকা আসসালামু